আজ এই যে ফ্রেন্ডস কেমতি অনেক আশা করছি সমস্ত ভালো আছে আবে এই যে সকাল 8টা আমি টিকে সকাল সকাল বাহারু বাহারু টিকে ফুল ফুল আনবি ঠাকুর তো চলুন যা আজ পাগটা বহু অজিব দিয়েছি পুরা বর্ষা বর্ষা হয়েছিল কালি বহু জোরসে আবে পুরা বি মেঘুয়া হয়েকি বর্ষা বি উঠেছি মেবি সরি মেঘুয়া উঠে হয়েছি তো মেবি বর্ষা বর্ষা হব তো তারপর যাই কি ঘর পড়ে আসিয়া কথা কি পাগ আজ হয়েছি পুরা অলগা প্রকার এবে এমতি কে পাগ হচ্ছে পুরা উঠবা বি ইচ্ছা হওনি এমতি পাগরে দেখি পড়ছি পুরা ক্লাউডি ক্লাউড বর্ষা হয়েছিল কালি মধ্যে নুহ জোরসে এবে বি পকাউছি তো তো এটি আমি পৌঁছেছি ফুল দোকানে আঠি আপনার দেখি পড়ছে কত বড়া বড়া টাইপর কত সারা ভেরাইটির ফুল অ এটি আমি ফুল নিয়ে যাব তারপরে বাটরে টিকে ক্ষীর কিনবার অছি তো দেখুন ফুল আপনি মানে পাচিলা কদলী নিয়ে
আজি সফা সফি করবি না করবি পকাই দিয়ে পুঁ কালি কি সফা করবি বট এমিতি খরা হল বাধ্য হয়ে পুঁ মেসিনে পকাই দিয়েছি তো এটা সফা হো হো কা মু তা ভিতরে লঞ্চ বনাই দেবি আর তা ভিতরে কপড়া পত্র শুখাইবার অছি জনা নেই ভাই কেতবেলে মেঘ পাগ হয়ে যাচ্ছে কেতবেলে পুঁ খরা হোচি তো দেখিবা সফা হো তা ভিতরে যদি খরা হয়ে যাব শুখাই শুখি করদা নহলে ঘর ভিতরে শুখাইয়া পড়ব তো চালন্তু লঞ্চ বনাইবা তারপরে কথা হবি আপনার সহ বহুত সারা কাম ঘরে বি সাং মানে তো সেপাই টিকে টিকে ব্যস্ত ভিতরে আপনার সহ টিকে টিকে কথা হচ্ছি তো ফ্রেন্ডস মু এবে কিচেন কু আসি আসুক পোস্ত গরম পাড়ে ভিজে দিয়েছিলি কারণ এটা টিকিয়ে ভিজিয়া সময় লাগে আিজে সারা পরে এটি আপনার দেখিপারে পরিবার সব কাটিদি মানে ভেজিটেবল কুর্মা যে সব পরিবার দরকার সব কাটিদি কি আপনার বাইগণকে ছাড়িকি আপনার সব পরিবার পকাই পারবে আঠি গ্রিন মটরটা বি ধোইকি রাখি দিয়েছি আঠি মু 300 গ্রামর পনির নেছি আপনি কাটি দিয়েছি তো চলুন তাকে সব ফ্রাই করা তো ফার্স্ট মু এটি তেল গরম হয়ে গলা পরে মু পনির সব আড করেদি আপন চাইলে হাফ হাফ করিকি বি আড করি পারিবে বট মু বহু সারা তেল দেইতিলি সেতিপাই পনির প্রায় দেই দউচি আউ তাকু টিকে হালকা ব্রাউন হেলা পর্যন্ত ছাণিবে বেশি ডিপ ফ্রাই করিবেনি নহলে পনিরটা পুরা হার্ড হয়ে যাব খাইলা বেলকু মানে যে তরকারি করে সারা পরে আপন যদি পনিরটা কেমতি হার্ড করে দেবে না সে তরকারি ঠান্ডা হলা পরে অটোমেটিক সে হার্ড হয়ে যায় তো এমতি হালকা হালকা ব্রাউন থিব তাকু ছাণিকি বাহার করে দেবে আউ তারপরে মু পরিবারে মানে অল্প অল্প করি পরিবার ছাণি দউচি আপন এথিরে নেমু মানে মু এথি নর্মাল নেইছি কোবি গাজর বিট বিনস আউ নেইছি কখারু যে সুইট পটাটো আউ নেইছি ক্যাপসিকম তো আপনার আপনার পছন্দরে আপনার পরিবার নেই পারিবে তো আপনার এমতি হালকা হালকা টাইপর ছাণিবে বেশি ডিপ ফ্রাই করবেনি বি পরিবাটাকু কারণ এটা পরিবার বেশি ফ্রাই করিদেলে বি মিক্স ভেজটা ভালো লাগেনি তো এই টাইপর মু সব পরিবা গুড়াক ছাণি দউচি তো আপনার মানে দেখলে মু সব পরিবার ছাণি সারিনি আবে মশলা বনাইবা আপনার মু আপনার মশলাটা কইদি অল্প টিকে 3-4টা লবঙ্গ 5টা গুজরাটি নেইছি অল্প টিকে ডালচিন শুখিলা লঙ্কা গোলমরিচ 5-7টা তো এমতি অল্প টিকে তেল দিয়ে এই ফার্স্ট তেজপত্র টিকে 2-3টা দিয়েদেবে আপরে হাফ চামচ আপনার চাইবে যদি জিরা দিয়েপারে আইদর স্কিপ করে পারবে তো এমতি জিরা মানে গোটা জিরা দিয়েদেবে আিরা ফুটি গলা পরে আপনার এতে যে গোটা গরম মশলা মু যা যা সব কহিলি না সেসব কু পকাই দেবে আইটা ভাজিয়া পাই 5 মিনিট খন্ডে ছাড় দেবে পুরা লো ফ্লেমে হি ভাজিবে যেমতি মশলাটা গরম মশলাটা যেমতি ন মানে ন পোড়ি যায় তো এইটা যেমতি ভাজি হয়ে যাব মু এথি রাখিছি 4 মগজ 2 চামচ এইটা কু ভাজিবে এইটা টিকে ছিটা পড়ে মানে ফুটিকি পড়ে দেহরে সেতিপাই আপনার কভর করে দেবে আই তো নাই তো দেখিকি আপনার এটা কেয়ারফুলি ভাজিবে তো 4 মগজ ভাজি হয়ে গেলা পরে মু এটি দিয়ে দেছি 2টা পিঁয়াজ এমতি বড় বড় সাইজের আপনার কাটিদেবে কিন্তু না এমতি কাটিছি আগুক এটা পেস্ট বনাইবার অছি তো সেপা এটা এমতি টাইপর কাটিদেবে আইটা ভাজি হওয়া পাই 5-10 মিনিট পর্যন্ত ছাড়িদেবে হাই ফ্লেম দেবেনি লো ফ্লেমে হি ভাজিবে আইটা ভাজি হয়ে গেলা পরে তারপরে আপনার দেখিপারে মু এটি 8-9টা কাজু দিয়ে দেছি আজুটাকে বি ভালো ভাবে আমি এটি ভাজিদবা তো কাজু পকাইবার 2-3 মিনিট পরে মু এটি 3টা বড় বড় সাইজের টমাটোকে এমতি কাটি দিয়েছি বড় বড় ফল টাইপর তো এইসবুকে এমতি পকাইকি ভাজিদেবা আকু মানে টমাটোটা নরম হেলা পর্যন্ত ভাজিবে আপনার যদি চাইবে এতে আবশ্যক অনুসারে এটি লুণ বি আড করে পারবে কিন্তু মু এটি লুণ পকাউনি কারণ জানি হবনি তরকারি কেতে কোন লুণ দরকার সেপাই খালি টমাটো পিঁয়াজটা টিকে নরম হওয়া পাই মু অল্প টিকে এটি লুণ দিয়ে দেছি বা সেসবুকে মু টিকে ভাজি হওয়া পাই ছাড়ি দেবি এপটে মু গোটে যে মশলা যে গুন্ড মশলা কন কন পকাউছি মু আপনার কইদি মু এটি ধনিয়া পাউডর 2 চামচ দেছি
तो ए तापर देबे एथरे जीरा पाउडर हाफ चम्मच कारण आमे फुटणा भी जीरा गुटा जीरा पके जे आ तापर एठी मु दउची लंका गुंड जोटा राग गुंड सेटा हाफ चम्मच आ काश्मीर रेड मिर्च पाउडर पके देबे आ अल्प टिके हल्दी पके देबे ए मसलाटा को मु एमती काई करू छी मा आपन को आगु कोले कहिबी तो तापर मु एबे गरम पानी रे एटा को भलो भाबरे गोळे की रखी देबी साइड करिकी आ सेपटे देखिबा हमरा मसला हेची ना नाही तो ये देखिपे ये मसलाटा बढ़िया भाव में पूरा हो सारा तो यहाँ को आम गोटे प्लेट को काढ़ीद भल भाव मानते पूरा थंडा हला पर्यंत छाड़ीद तो यहाँ थंडा हेलापर आप जो पोस्तटा आगु बतुरे थे आ सहित मिसेक मानते बाटिदेवे पेस्ट बनईदे आउ पेस्ट कलापर आपरे अदा गोटा अदा आउ रसुण भी काटिक पेस्ट बनईदे टेस्ट भी आहुरी बढ़िया आसो तो ये देखिपे ए कड़े बसई अल्प टिके तेल भी नहींच्छी तो आम जो मसलार पेस्ट बनईले गोटे पा गुंड मसला दे कि तो तेल में डायरेक्ट पकईदे कारण जमी गुंड पाउडर गुड़ाक तेल में पकड़े मसलाटा पोड़ जाए और भल लगे खावापी तरकारी तो यहाँ टी एम पकईदेलापर यहाँ टी फुटिगलापर ही आम जो मसलार पेस्ट बनईले मानने भजा मसला आ पोस्त मसला आउे मुझ अदा रसुण भी पेस्ट बनई पकईदेगी डायरेक्ट तो ये सब को मसला को भल भाव कषे ये टाइम लगे कषापी तो ग्राइंडर जार टिके आउ टिके मसला लगी से पानी दे भल भाव कषि दूसरी आउ देखिपे टे बढ़िया बढ़िया कलर भी चेंज हो आसला आई टाइप रही आप मसलाटा कषे मुझे ये बेस तेल दे नी से बेस तेल आपको देखा सा नो तो कहीं बेस तेल दे कारण पर एमती तेल में फ्राए हो तो ये भी तेल थी से आप कम तेल देक करेंगे आ मसलार उपरको तेल आसला मैंने जानवे जो मसलाटा बढ़िया भाव हो सारी आउर आपड़े जो पर फ्राए हो मैंने रखा ही पकईदे आ ग्रीन मटरटा को आज फ्राए भी करेंगे सेमती कंचा ही आड करेंगे कारण फ्राए कलापर आप तेल जिते पकेबे ग्रीन मटरटा से फाटि जाए तो से आपकी कंचा ही पकेबे आ सब कुछ भल भाव मिसईदे मिसई सारापर आवश्यक अनुसार लुण पकईदे आ मन रखिए जिते मसला कला बेल आम अल्प टिके लुण पकईले आई पकेबा तो अल्प टिके लुण पकईकी तो आम यू टे समय भाजवा आ 10-15 मिनट भाजी होगापर मुझे कस्तूरी मेथी जो गुंड कर रखी थी तो ताको पकईदेगी या भल भाव मिसई दे 10 मिनट खंडे एमती कषि तो 10 मिनट पर मुझे टिके अल्प टिके पानी देदेवि जहाँ टिके मसला ना कंचा कंचा थी कि पर टे कंचा थी तो ये पा देलापर से ऑटोमेटिक से सीझी जाए आईटा को कभर करके आप छाड़देवे तो ये कभर करके 10 मिनट छाड़ला आप देखिपे पर बढ़िया भाव सीझी जा मानने कलर भी बढ़िया देखा तो गैस अफ करने पूर्व आपड़े धनिया पत्र पकईदे आमती छाड़देवे टी समय तो ये आप देखिपे धनिया पत्र पक बढ़िया भाव गोल सारी आउर ए फ्रेश क्रीम आड करदेवि 3-4 चमच आप चाहिए ये क्षीर भी तापर टे आड करेंगे आउे 2-3 मिनट पर्यटन फुटापर आप गैस अफ करदे आए देखिपे मो तरकारी पूरा रेडी आ गए जगह काढ़ीदेवि मैंने खाइबू तो बाढ़ी आप देखते केमती कौन देखा जा तो एमती ही मैंने होटेल हो कि आप भोजी फोजी बाहर भोजी कि आप जो भी चाहिए एमती ही बना समस्ते आमती ही टेस्ट आसे पूरा परफेक्ट टेस्ट आसी आत बढ़िया लगुला तरकारीटा आपको आपड़ निजे ट्राए कलापर ही जापरेंगे तो यही एमती तरकारी बाढ़ी सारापर आप गोटे चामच आपरे फ्रेश क्रीम दे पारे मानते तरकारी भल मानते डेकोरेटिव करने तो ये देखिपे के बढ़िया भाव में मोर तरकारीटा पूरा रेडी आउ एमती घरे थरे निहाती ट्राए करंत आउ मते कमेंट करके जणांतु केमती कोन हेछि करके आसली मैंने मिक्स वेज आप देखिले आउ मेसीन लुगापटा पकईदी सुखेदे आउे लंच करवा प्राय समस्त मीटिंग अच्छा किए किए आस खाइबे तो चलतु मुझ लुगापटा सुखे दिए लंच करापर मुझे सहित पुणी कथा Lately I've
ফাইনালি মু আসি গলি বেড পাখুকু আউ আপন মাঙ্গ সাথে টিক কথা হই জিবি আউ ইয়ে হউছন্তি মো রিবেল তো আপন মানকু কেমতি কোন লাগিলা আজিরো রেসিপি মতে কমেন্ট করি কি জানাইবে আশা করছি সমস্ত কি ভালো লাগিথিব মানে আপন মানকু 100% গ্যারান্টি দেই কোচি রেসিপিটা সুপার টেস্টি অ্যাকচুয়ালি এটা মোর ফেভারিট আউ আপন বিনা পেঁয়াজ রসুন বি বনাই পারিবে আজি সমস্ত পেঁয়াজ রসুন খাউছন সেতে পেঁয়াজ রসুন দেই কি বনাইলি তো এটা দেখিলে কেমতি কোন লাগিলা মতে জানাইবে আর ঘরে নিহাতি থরে ট্রাই করন্তু আর সমস্ত কইবে কেতে ইয়ামি হইছি পুরা ভোজি পরিয়া হইছি তো সমস্তে খাই সারলুনি মানে সমস্ত মিটিং ছিলা তো যে যাহার সাঙ্গমানক কথা কউচি তো সমস্ত অছন্তি আর সমস্ত মিটিং চালছিলা তো যাহার ব্রেক টিকে থা মিলুছিলা তো সি আসিকি সমস্ত আসিকি টিকে টিকে করিকি খাইকি যাউথিলে আর এমতি আর এমতি লঞ্চ টাইমরে আমি কেবে সাঙ্গ হইকি মিশিকি খাইপারু না কাহিঁকি না ওয়ার্কিং ডে আপন জানিথিবে আইটি ছুয়া সমস্ত কাম মিটিং বাকি রহিলা আমি ডুগুরু মু আমার কাম চাল ঘর কাম বাকি সুখাসুখি লুগাপটা আজির যেমি খরা হচ্ছে পুরা বড়িয়া খরা হচ্ছে এত দিন পরে খরাটা হল তো ভাবলে আজ শুখাই দেবি বট ভরসা নথিলা কি মেঘুয়া পাগ পুনি মেবি হয়েযিব কিছু ভরসা নথা এপটে তো নাই এপর্যন্ত বি তো খরা আছে তো লুগাপটা আজ শুখিছ বহু দিন মানে দুই তিন দিন হল পড়ি সফা করে পারি তো সেসব আজ তাকে সব ভঙ্গা ভেঙ্গি করি রাখবি কারণ সে যদি পুঁজি ভঙ্গা ভেঙ্গি ন করে পুঁজি অলস লাগবে আীতের দিন সন্ধ্যা হলে তো বিলকুল কাম করার ইচ্ছা হুয়ে নি তো সেসব হব তাপরে পুঁজি সন্ধ্যা বেড়ে চা ফা বনাইবি তো আজির ব্লগ আপনার কেমতি কম লাগিলা মতো কমেন্ট করি জানাইবে আশা করছি সমস্ত কি ভালো লাগি ভালো লাগলে প্লিজ লাইক সেয়ার সবসক্রাইব করে ভুলবেনি সবসক্রাইব করেদেবে আ যদি মো চ্যানেল কে নুয়া আছেন প্লিজ সবসক্রাইব করেদেবে লাইক করেদেবে শেয়ার করেদেবে তো আজর ব্লগ মু এইটি এন্ড করছি আশা করছি সমস্তে ভালো থাকবে তো রহুছি ধন্যবাদ টাটা বাই বাই।